আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ রোমানা আহমেদ। আমি আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে একটা স্পেশাল রেসিপি, আলুর ঝুরি ভাজা। সাথে আরেকটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ময়দার ঝুরি ভাজা। তো চলুন দেখা যাক আমি কি কি উপকরণ নিলাম। প্রথমে আমি আলুকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, একেবারে পাতলা করে, কারণ আলুটা যেহেতু আমি ভাজবো তো এখানে মোটা করে নেওয়া যাবে না, আলুটাকে একেবারে পাতলা স্লাইস করে নিতে হবে। এবং আলুটা কেটে নেওয়ার পরে খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নেওয়ার পরে পানিটাকে একটা শুকনো টাওয়াল দিয়ে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি, যেন আলুর গায়ে কোনো রকম পানি না থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটার গায়ে কোনো পানি নাই। আর এটা আমি এখন ওভারনাইট ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে যখন আমি এটাকে ভাজবো তেলে, তখন অনেক ক্রিস্পি হবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। তো এটা আমি রেখে দিব। আর দ্বিতীয় যে আমি উপকরণটা বললাম, ময়দার ঝুরি ভাজা, এটা ময়দা আর এটার সাথে কী কী উপকরণ লাগছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এটাও খেতে অনেক মজা। আর এই ঝুরি ভাজা দুইটা আপনি সাদা ভাত, খিচুড়ি অথবা খালি মুখেও খেতে অনেক মজা। বৃষ্টির দিনগুলোতে বা নর্মাল এমনি সময়গুলোতে খেতে খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু অ্যাব্রোডে থাকি, আমি যেখানে থাকি রাশিয়াতে, এখানে বাংলাদেশি যে চানাচুর বা ঝাল টাইপের এই টাইপের খাবার পাওয়া যায় না, তো আমি বাসাতে এটা বানিয়ে নিই। আমি সারা রাত ওভার নাইটে রাখার পরে এটাকে এখন যখন ভাজবো, তার 10 মিনিট আগে এটাকে আমরা যেভাবে আলু ঝুরি মানে করি, ভাজি করি, সেটাকে কুচি মানে চিকন চিকন করে স্লাইস করে এইভাবে কেটে নিব, দেখেন। আর সবগুলোকে আমি এইভাবে কেটে নিব। আর আমার আম্মুকে দেখতাম, আমার আম্মু হচ্ছে এই এই ঝুরি ভাজাটা করে বয়েমে করে রেখে দিত, যখন বৃষ্টি বা ওয়েদারের যখন ই আসতো, তো মানে একটু ওয়েদার মেঘ মেঘ ভাব, তখন খিচুড়ির সাথে আমরা এটা খেতাম, অনেক মজা লাগতো। এছাড়া খালি মুখেও খেতে অনেক মজা। এই যে দেখেন আলুর যেটা, সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি খুব সুন্দর করে, আলু ভাজার মতো করে যেভাবে কাটছি। আমার কাটা শেষ, আমি এখন একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, তেল একটু বেশি লাগবে কারণ এটা ডুবো তেলে ভাজবো। তার জন্য তেলটা গরম হয়ে আসলে ঝুরি ভাজাটা, যে আলুর যে ঝুরিটা, সেটা আমি দিয়ে দিব। আর আপনারা অবশ্যই চুলোর আঁচ হাই রাখবেন, কারণ এটা ভাজতে একটু সময় লাগে, এর জন্য তেলটা একটু হিট হইতে হবে। তো আমি এখন এটা দিয়ে দিলাম, এটাকে আমি নাড়তে থাকবো। দেখবেন একটা ব্রাউন কালার আসবে, অনেক সুন্দর একটা কালার, একটা লাল কালার আসবে, তখন হচ্ছে আপনাকে এটাকে নামিয়ে ফেলবেন। এই যে এমন একটা কালার, আপনারা চাইলে লবণ এখন দিতে পারেন। আমি লবণ সল্ট যেটা যেটা সেটা হচ্ছে আমি তৈরি করার পরে দিই, কারণ তেলটা আমার কাজে লাগে বাকি তেলটা। এই যে দেখেন অনেক ক্রিস্পি, খেতে অনেক অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দ্বিতীয় যেটা ময়দা দিয়ে তৈরি, সেটা আমি এখন ভেজে নেব। আমি তেল চেঞ্জ করি নাই, সেম তেলে ভেজে নিচ্ছি। আপনারা যারা এখনো ট্রাই করেন নাই, অবশ্যই ট্রাই করবেন বাসায়। শুকনো ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে অনেক মজা। এটা যদি আপনি আবার একটু হালকা মশলা দিয়ে খান, অনেক মজা লাগবে। সল্ট যেটা, লবণ সেটা দিয়ে খেলে আরো বেশি মজা লাগবে। দেখেন আমার দুটোই ভাজা হয়ে গিয়েছে, অনেক ক্রিস্পি, দেখেন এই তো ভেঙে যাচ্ছে মটমট করে। তো এটা সবাই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট এবং হচ্ছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো কেমন হলো আমাকে সবাই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।